আমরা ইতিমধ্যে দেখছি কেন্দ্রীয় সৈনিকরা প্রাঙ্গনে ইস্যুতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। সরাসরি আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় সৈনিকরা প্রাঙ্গন থেকে। আপনারা দেখছেন এই মুহূর্তে সিলেট বিএনপি সাংগঠনিক সম্পাদক মিথ্যা সিদ্দিকি এখানে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে লাইভ আপনার যে জায়গাতে সর্বোচ্চ শেয়ার দিবেন, আমাদের সাথে থাকবেন। আমরা দেখছি এতে বিএনপি সাংগঠনিক সম্পাদক সিলেট কেন্দ্রীয় বিভাগীয় সম্পাদক মিথ্যা সিদ্দিকি রয়েছেন। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। তারা এখানে সাধারণ শিক্ষার্থীগণ বিভিন্ন পর্যটন তারা বিভিন্ন ভাবে তারা লেখা লিখেছেন এবং তারা স্লোগান মুখারিত করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, সরাসরি আমরা রয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরতে পারেন। কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গণে অনেকেই রয়েছেন, অনেকে বিভিন্ন দিয়ে তার অবস্থান করছেন। আমরা সরাসরি রয়েছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। Thank you.
সরাসরি দেখছেন আপনার এই মুহূর্তে ছাত্ররা কিন্তু অবস্থান নিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা দেখছি এখানে সালাম আলাইকুম অসংখ্য ছাত্ররা যুক্ত হয়েছে এবং সরাসরি আমরা রয়েছি সেখান থেকে। দেখেন ব্যানারের সামনে তাকে সরেন ভাই ভাই, আপনারা ব্যানারটাকে সামনে তাকে সরেন।